মনে করেন যে পেঁয়াজ কিনছি গত সোমবারের দিন, পেঁয়াজের পড়তে আছে 80 টাকা, ঢাকা যা পড়ছে, আর সেই পেঁয়াজ বিক্রি করছে 72 টাকা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দর্শক বন্ধুরা ঘরে বসে থাকলে কি হবে, পেঁয়াজের দামও কিন্তু জানা দরকার আছে। দর্শক সব মিলিয়ে আমরা এই মুহূর্তে আছি পাবনা জেলার একটি ঐতিহ্যবাহী হাট পুষ্পপাড়া হাটে। দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, আপেল প্রজাতির পেঁয়াজ। দর্শক বন্ধুরা এই পেঁয়াজের দাম জানিয়ে দেবো, পুষ্পপাড়া হাট থেকে কেমন দাম রয়েছে, যারা ব্যাপারী আছে তাদের দিনকাল কেমন যাচ্ছে, সব মিলিয়ে সামনে কি পেঁয়াজের বাজার বাড়বে কিংবা কমবে, কি সম্ভাবনা রয়েছে, আর এই যে বাজার যে এলোমেলো হচ্ছে এটার দা কারণ কি, এসব বিষয়ে কিন্তু আলাপ আলোচনা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে। আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন দর্শক, আর আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখবেন। কথা না বাড়িয়ে ব্যাপারীদের সাথে যুক্ত হওয়া যাক, সাথে থাকুন আমাদের। দর্শক বন্ধুরা আমরা কিন্তু সরাসরি যুক্ত হবো এখানকার যারা পেঁয়াজ ব্যাপারে আছে তাদের সাথে, কথা বলে জানবো যে তাদের দিনকাল কেমন যাচ্ছে এবং পুষ্পপাড়া হাটে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ দাম কত রয়েছে। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান। আচ্ছা, সব মিলে ব্যবসা বাণিজ্য নাকি মন্দা এখন? ব্যবসা বাণিজ্য ভাই লস, কিনলেই লস। কিনলেই লস, মনে করেন যে পেঁয়াজ কিনছি গত সোমবারের দিন, পেঁয়াজের পড়তে আছে 80 টাকা, ঢাকা যা পড়ছে, আর সেই পেঁয়াজ বিক্রি করছে 72 টাকা। 72 টাকা পার কেজিতে 10 টাকা, 8 টাকা লস, 8-10 নাই। আচ্ছা, তো সব মিলে আজকে কত মণ পেঁয়াজ কিনা হলো ভাই? আজ কিনে নেই বাজার, ঢাকা মানে আটে বাজার বাড়তি, মুকামে বাজার বাড়ে নাই। আচ্ছা, মুকামে বাজার বাড়ে নাই, এক্ষেত্রে তাহলে তো আপনারা চরম বিপাকের মধ্যে আছেন। বিপাকের মধ্যে বাজার হয়তো বাড়বে ঠিক আছে, কিন্তু আগে সব বাসি মাল ঢাকার মধ্যে রয়েছে, ওই সব মাল বিক্রি হয়ে গেলে দাম কাটে গেলে পরে তখন বাজার বাড়বে। আচ্ছা, যারা কৃষক রয়েছে পেঁয়াজ চাষে যারা আছে তারা কি ন্যায্য দাম পাচ্ছে এখন? ভরপুর টাকা পাচ্ছে, ভরপুর টাকা পাচ্ছে, তাদের মুখে একটু হাসির ছাপ দেখা যাচ্ছে না? পুরোটাই হাসি, পুরোটাই হাসি। আজকে সব মিলে দাম কত গেল ভাই সর্বনিম্ন? আজকে বাজার গেল 2800 সর্বনিচে, আর 3100 সর্বোচ্চ মাথা, 3100 থেকে 3100 টাকা। বিভিন্ন মোকামের মাল যাচ্ছে ওখানে, মেহেরপুর শুকসাগর উঠে গেছে, ওই মাল দাম কম, যার কারণে ঢাকার বাজার খারাপ। ঠিক আছে ভাইজান, ধন্যবাদ। দর্শক বন্ধুরা আমরা ব্যাপারী যে ছিল অর্থাৎ পেঁয়াজ কেতা যে ছিল তার সাথে কথা বললাম, কথা বলে জানতে পারলাম যারা ব্যাপারী রয়েছে অর্থাৎ পেঁয়াজ কেতা যারা আছে, পাইকারি হাটে এক দাম দিয়ে কিনতেছে, খুচরা বাজারে আরেক দামে বিক্রি করা লাগতেছে, পার কেজিতে প্রায় 10 থেকে 12 টাকা নেই হয়ে যাচ্ছে, সব মিলে তারা কিন্তু চরম বিপাকে রয়েছে এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। কৃষক যারা রয়েছে তারা কিন্তু এখন মোটামুটি ভালো টাকা পাচ্ছে, তাদের মুখে হাসির ছাপ দেখা যাচ্ছে। সব মিলিয়ে আজকে কিন্তু 2800 থেকে শুরু করে প্রতি মণ পেঁয়াজ বেচা কিনা হয়েছে 3100। আপনারা জানবেন পেঁয়াজের কিন্তু কোয়ালিটির উপর দাম নির্ভর করে। দর্শক বন্ধুরা, দর্শক এই ছিল আমার কাছে পাবনার পুষ্পপাড়া পেঁয়াজের পাইকারি হাট থেকে সর্বশেষ বাজার পরিস্থিতি। আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে, এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে সবার আগে ভিডিও পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা আল্লাহ হাফেজ।